আজকে আমি আপনাদের জানাবো দুটো ওয়ালনাট মানে দুটো আখরোট আমাদের বডির নার্ভস ব্লকেজকে কিভাবে খুলে দিতে পারে, সাথে জানাবো আখরোট কি ধরনের হতে হবে এবং এটা সেবন করার নিয়মটা কি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার বাংলা টিপস চ্যানেলে। আজকের ইনফরমেশন ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। কোনো কারণে ইনফরমেশন খারাপ লেগে থাকলে ডিসলাইক করতে পারেন, তবে লাইক অর ডিসলাইক যে কোনো একটা বাটন অবশ্যই প্রেস করবেন, সাথে কমেন্টসও করবেন। সবার প্রথমে আখরোটের উপকারী গুণের কথা বলতে হয়। ডায়াবেটিস হোক বা থাইরয়েড বা জয়েন্ট পেইন, এটা অনেক রকম রোগের ক্ষেত্রে ভীষণ উপকারী। হার্ট প্রবলেম আছে বা ব্যাড কোলেস্ট্রল কম করার জন্য এবং গুড কোলেস্ট্রল বাড়ানোর জন্য, এছাড়া ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং করার জন্য, আবার মাইন্ড শার্প রাখার জন্য এবং শরীরের হাড় মজবুত করার জন্য এই উপাদানটি ভীষণ ভালো। যাদের ঘুম হয় না, স্ট্রেস অতিরিক্ত, তাদের জন্য আখরোট সেবন করলে উপকার দেয়। প্রেগনেন্ট মায়েরা আখরোট খেতে পারেন, তবে সেটা রাতে জলে ভিজিয়ে রেখে সকালে সেবন করুন। এছাড়া এটা ওয়েট লস করতে সাহায্য করে। আবার যাদের স্কিনে খুব বেশি রিঙ্কেল রয়েছে, তাদের ক্ষেত্রে এটা অ্যান্টি রিঙ্কেলের কাজ করে। যাদের স্কিন খুব ড্রাই, তারা স্কিনে ওয়ালনাট অয়েল লাগাতে পারেন, এর অনেক উপকারিতা রয়েছে। কিন্তু আজকে যে বিষয়ে কথা বলছি সেটা হলো নার্ভ ব্লকেজ খোলার জন্য কি ধরনের আখরোট নিতে হবে আর এই ক্ষেত্রে এটা সেবন করার নিয়মটা কি। যদি আপনি আখরোট সেবন করে থাকেন সেক্ষেত্রে শীতকালে নর্মালভাবে দুটো আখরোট খেতে পারেন, আর গরমকালে রাতে দুটো আখরোট দিয়ে পরের দিন সকালে এটার সেবন করুন। এটা হলো নর্মাল নিয়ম আখরোট খাওয়ার। এবার আখরোট কেমন হওয়া উচিত। আখরোট যেটা নেবেন তার শেল যেন পাতলা হয়। এরপর আসি ব্লকেজ নার্ভ খোলার জন্য আখরোট সেবন করার নিয়ম কি। এর জন্য এক চামচ মধুর প্রয়োজন আর দুটো আখরোট নিয়ে তার পাউডার বানিয়ে নিন। যদি শীতকালে এটা সেবন করেন সেক্ষেত্রে আখরোটের পাউডার বানিয়ে নিন, আর গরমকালে দুটো আখরোট রাতে জলে ভিজিয়ে সকালে তার পেস্ট বানিয়ে নিন। এটা সকালে যে কোনো সময় হালকা গরম জলের সাথে মধু ও আখরোট মিশিয়ে সেবন করুন। যখন এটা হালকা গরম জলের সাথে সেবন করবেন তখন সেটা নার্ভ ব্লকেজ খোলার জন্য কার্যকরী হবে। এছাড়া যাদের নার্ভ দুর্বল তাদের জন্য এটা খুব ভালো কাজ করে। আর আখরোটের যে বেনিফিটগুলো আছে সেগুলো আমাদের শরীর পেয়ে যাবে। ডায়াবেটিস, থাইরয়েড, জয়েন্ট পেইন, মাইন্ড শার্প এইগুলোর ক্ষেত্রেও কাজ করবে। আর যে নিয়মে আখরোট সেবন করার কথা জানালাম তাতে ব্লকেজ নার্ভস খুলে যাবে। শুধু খেয়াল রাখবেন যে গরমের সময় রাতে ভিজিয়ে সকালে পেস্ট বানিয়ে নিন, আর শীতের সময় পাউডার বানিয়ে সেবন করুন হালকা গরম জল আর মধুর সাথে। এইভাবে সেবন করলে জয়েন্ট পেইন ঠিক হয়ে যায়, হাড় মজবুত হয় এবং নার্ভ সিস্টেমও বেটার হয়। আশা করছি আজকের এই ভিডিও আপনার কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের সাথে শেয়ার করুন, আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং এই রকম কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানান। যে বিষয়টি নিয়ে কমেন্ট বক্সে কমেন্ট বেশি আসবে সেই বিষয়টি নিয়ে ভিডিও আপনাদের সামনে হাজির করব। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।